নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। শিলচরে কংগ্রেসের শক্তি প্রদর্শন, ধলাই কেন্দ্রে মনোনয়ন দিলেন দ্রব্যজ্যোতি। বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের হবা রাতে পালিত, লক্ষ্য সুস্থ সংস্কৃতি মজবুত করা। ব্যাপক দুর্নীতি জল জীবন মিশনে পিএইচইতে বিশ্বাস হারিয়েছেন গ্রামবাসীরা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সাংসদ পরিমল শুক্লবৈদ্য ভালো লোক কিন্তু কাজের লোক নয়, কোনো রাগ ঢাক না রেখে এই মন্তব্য করলেন ধলাই উপনির্বাচনের কংগ্রেস মনোনীত প্রার্থী দ্রব্যজ্যোতি পুরকায়স্থ। মঙ্গলবার ঢাক ঢোল বাজিয়ে সহস্রাধিক সমর্থককে সঙ্গে নিয়ে বিশাল মিছিলের মাধ্যমে কাছাড়ের জেলা শাসকের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন দ্রব্যজ্যোতি। মনোনয়নপত্র দাখিলের সময় এপিসিসির সভাপতি ভূপেন বরা, বিরোধী দল নেতা দেবব্রত শইকিয়া, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সহ দলের সকল বিধায়ক ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতারা জানান, ধলাইবাসী কংগ্রেসকে বাক্স ভর্তি করে ভোট দিলেও দীর্ঘ ২৫ বছরে এলাকার কোনো উন্নয়ন হয়নি। দুবার আসাম ক্যাবিনেটের মন্ত্রী হয়েও পরিমল শুক্লবৈদ্য নিজের বিধানসভা কেন্দ্রের জন্য কোনো কাজ করেননি। দলের কতিপয় কিছু ব্যক্তি ছাড়া শাসক দল বিজেপি ধলাইয়ের কোনো উন্নয়ন করেনি। বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধি, বিদ্যুতের স্মার্ট মিটার ও রাস্তাঘাট সহ বিভিন্ন সমস্যায় অতিষ্ঠ হয়ে উঠেছেন ধলাই জনগণ। কেন্দ্রের প্রত্যেকটি এলাকায় মানুষ নানা সমস্যায় জর্জরিত, ফলে জনগণ এবার ধলাইয়ের পরিবর্তন চাইছে। ধলাই প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন ইস্যুকে এজেন্ডা করে বিজেপির জঙ্গল রাজ্যের বিরুদ্ধে কংগ্রেস উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। কেন্দ্রের ভোটার সহ সকল জনগণের শক্তির ভিত্তিতে আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া উপনির্বাচনে একতরফা লড়াই হবে। এতে কংগ্রেস প্রার্থী দ্রব্যজ্যোতি পুরকায়স্থ নিশ্চিতভাবেই জয়লাভ করবে বলে এদিন আশা প্রকাশ করেছেন দলীয় নেতৃত্বরা। তো মানে আপনি কি ভাবছেন একটু বলুন। দেখুন, আমরা ধলাইয়ের লোক, মানে যারা বিজেপি করতো আগে, অনেক লোক বাক্স ভরে বিজেপিকে ভোট দিত, কিন্তু এরা গত ২৫ বছর থেকে আজকে পরিমল শুক্লবৈদ্য, উনি আমি দেখেন না ব্যক্তিগতভাবে, ওনাকে আমি কোনো আঘাত দিচ্ছি না, কিন্তু উনি ভালো লোক লোক বলে, কিন্তু উনি ভালো লোক হলে কাজের লোক না। উনি কাজ ধলাইতে কোনো কিছু করতে পারেনি। আজকে প্রত্যেকটা জায়গায় গেলে আপনি ধলাই শুনবেন, কান পাতলে আপনারা শুনবেন, আপনারা প্রেসের লোক, আপনারা যদি যান আপনারা বুঝতে পারবেন ধলাইয়ের কী অবস্থা। আজকে মানুষের দ্রব্যমূল্যের এত দাম, আজকে স্মার্ট মিটার লাগিয়ে মানুষকে অতিষ্ঠ করে দিয়েছে। আজকে দেখুন কেরোসিন টেরাসিন মেডিসিনের দাম ডাবল, এইসব অনেক কারণ আছে। গ্রামের লোকগুলা জর্জরিত হয়ে গেছে। গ্রামের মানুষ ভেবেছিল হয়তো মোদি সরকার আসলে বোধহয় হয়তো কোনো চেঞ্জ আসবে, কিন্তু মানুষ আজকে বুঝে গেছে। সব মানুষ কিন্তু এখন উল্টা কথা বলছে যে আমরা আর এই সরকারের সাথে থাকব না, আমরা এবার চেঞ্জ চাই। ধলাইবাসী দুবার বলতে গেলে একজন ক্যাবিনেট মন্ত্রী পেয়েছে, তারপরেও কি ধলাইয়ের উন্নয়ন হয়নি? কোনো উন্নয়ন হয়নি। আপনারা তো প্রেসে আপনারা গেলেই বুঝতে পারবেন, আমি আগেই বলেছি, আপনারা যান ধলাইতে বুঝতে পারবেন, এগুলো ওদের কিছু লোকেরই খালি উন্নয়ন হয়েছে। আজকে আজকেও ধলাইবাসী পুরনো লোক, সবাই এক ব্যক্তি একটা কথা বলে যেন স্বচ্ছ ভাবমূর্তি থাকা সম্পন্ন একজন লোক ছিলেন। উনারই সুপুত্র দ্রব্যজ্যোতি পুরকায়স্থকে আমরা প্রার্থী করেছি। এবং ধলাইতে বর্তমানে যে অবস্থা, মানে আসামে গত ১০ বছরে একমাত্র ক্যাবিনেট মন্ত্রী ছিলেন ধলাইতে পরিমল শুক্লবৈদ্যবাবু, এবং উনার ধলাইতেই উনি পিডব্লিউ ডিপার্টমেন্টের মন্ত্রী ছিলেন, ফরেস্ট ডিপার্টমেন্টের মন্ত্রী ছিলেন, কিন্তু দেখা যায় ধলাইতে একটা রাস্তার অবস্থা ভালো না, পানীয় জলের অভাব, হসপিটালের সমস্যা। আজকে মানুষ বলছেন আমার প্রার্থী যে মানুষকে আজকে হসপিটাল কাপড়ে ইয়ে করে নিয়ে শিলচর মেডিকেল কলেজে আসতে হয়। আজকে ধলাইতে যে এভাবে একটা উনি জঙ্গল লাগিয়ে রেখেছিলেন এবং জঙ্গলের মধ্যে দস্যু হিসেবে উনি বাস করেছিলেন, এতদিন ধরে উনি রাজত্ব করেছিলেন, সেটা থেকে ধলাইবাসী এবার মুক্তি চাইছেন। তাই ধলাইবাসী এবার উপনির্বাচনে দুই হাত ভরে আমাদের প্রার্থী দ্রব্যজ্যোতি পুরকায়স্থকে আশীর্বাদ দেবেন। সেটা আমরা ইতিমধ্যেই মানে দেখেছি আমরা ধলাইতে ঘুরে, যে আজকে যেভাবে মনোনয়ন দেওয়ার সময় ধলাই থেকে যে পরিমাণ লোক নিজে থেকে এসছেন, ধলাই সাধারণ মানুষ যেভাবে বেরিয়ে আসছেন, এবং ধলাইবাসীর মধ্যে একটা আনন্দ আপনারা দেখবেন, ধলাইবাসীর দিকে মুখের দিয়ে চালে মানে দেখলে বোঝা যায় যে ওনারা শুধু ১৩ তারিখের অপেক্ষা করছেন কোন সময় ভোট দিয়ে ওনারা ধলাইতে একটা সুন্দর ধলাই গড়ে তুলবেন। পশ্চিম শিলচর এলাকার পশ্চিম
কচুদরমে আয়োজিত হল বিষ্ণুপ্রিয়া মণিপুরী যুব সমাজের সভারাতি। মূলত স্থানীয় যুবক যুবতীদের মধ্যে সুস্থ সংস্কৃতি মজবুত করতে এই সভারাতি বা ভালো রাত্রির আয়োজন করা হয়। দুর্গাপূজার পর এই আয়োজনে ভারতীয় শাস্ত্রীয় মণিপুরী নৃত্য গীত পরিবেশিত হয়। পাশাপাশি কচি কাচাদের মধ্যে নাচ গানেও প্রতিযোগিতা ছিল। অনুষ্ঠান উপভোগ করতে স্থানীয় আশপাশ গ্রামের অনেক দর্শনার্থী উপস্থিত হন। এছাড়া উপস্থিত ছিলেন চিকিৎসক প্রিয়দর্শিনী সিনহা, নৃত্যশিল্পী অমৃতা সিনহা, মানুয়া সিনহা, চন্দ্রমণি রিয়া সিনহা প্রমুখ। মেরা নাম হ্যায় ডক্টর প্রিয়দর্শিনী সিনহা এন্ড আজ হম লোগ ইয়াহাঁ পে হবারাতি নাম কা এক প্রোগ্রাম হ্যায় ইয়াহাঁ ওয়েস্ট কচুদরম মে। তো ইয়াহাঁ পে মুঝে এজ এ জজ ইনভাইট কিয়া গয়া হ্যায়, সো আই এম ভেরি গ্রেটফুল এন্ড থ্যাঙ্কফুল ফর দ্যাট। এন্ড সারে অর্গানাইজার জিতনে হ্যায় উনকো মে থ্যাঙ্ক ইউ বোলনা চাহতি হুঁ। এন্ড অভি অভি রাত বাকি হ্যায়, দেখতে হ্যায়, এন্ড আই হোপ দিস ইভেন্ট ইজ এ হিউজ হিট। সো থ্যাঙ্ক ইউ এভরিওয়ান ওয়ান্স এগেন এন্ড নমস্তে। আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরের ওয়েস্ট কচুদরম এখানে ফার্স্ট মানে ফার্স্ট মানে এই প্রোগ্রামটা করা হয়েছে, যে এটা মানে আরও ভালো হইতো আর কি, প্রত্যেক বছরই এই ইভেন্টটা করতে পারি, এটা আপনার মানে আমরা চাইতো আর কি। আচ্ছা, প্রোগ্রাম হলো ইস্ট ইস্ট কচুদরম ভবারাতি প্রোগ্রামে কি করা হবো আর ডান্স করা হবো আর কি না আর কি তাহলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের ঘর ঘর নল ঘর ঘর জল এখনো স্বপ্নে রয়ে গেছে, বাস্তবে কিছুই নেই। কাছাড় জেলার পিএইচই বিভাগের শিলচর ডিভিশন টু দুর্নীতি ও অনিয়মের আখড়া হয়ে উঠেছে। বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা প্রদানে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে ক্রমাগত জনগণকে বঞ্চিত করছে এই বিভাগ। এবার শিলচর ডিভিশন টু এর অধীন সোনাই কেন্দ্রের গোবিন্দনগর এলাকায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতি প্রকাশ্যে এসেছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোবিন্দনগর গ্রামের শ্যামল কুমার দাস, রঞ্জিত সিং, বিমল কুমার দাস দুঃখ প্রকাশ করে বলেন, গোবিন্দনগর সহ দক্ষিণ মোহনপুর নবম খণ্ড ধামালি বস্তি, গোবিন্দনগর বরিলা টিলা, মণিপুরী বস্তি ইত্যাদি এলাকার মানুষ এখনো বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। বিমল ও শ্যামল কুমার দাস পিএইচই দুর্নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, প্রায়শই বিশুদ্ধ পানীয় জলের জন্য সরকারি অনুদান আসে, কিন্তু শেষ পর্যন্ত কার্যালয়ের অবহেলা ও দুর্নীতির কারণে পদক্ষেপ ব্যর্থ হয়। 23 লক্ষ, 52 লক্ষ ও 67 লক্ষ তিন ধাপে প্রায় কোটি টাকার মতো বরাদ্দ হলেও আজ পর্যন্ত বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত এই বৃহত্তর এলাকার জনগণ। গ্রামবাসীরা এই বিষয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্যের নজরে নেওয়ার পরও কোনো লাভ হয়নি। আজকে আমরা কেন উপস্থিত হয়েছি ওটা লাগিয়াও, যে আমরা এই পিএইচই যেটা এটা 2002 স্টার্ট হয়েছিল, আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এম কে রায় আসলা, এম কে রায় ওই তাই এখানে ইয়ে করছেন, গোয়ালা শিলান্যাস করছেন, করিয়া তাই ওটা উদ্বোধন করে দিয়েছেন। 2 বছর যাবৎ মোটামুটি একটা রাফ ইয়ে চলছে, সাপ্লাই হয়েছে। আর এরপর তা কি আও ও শুরু হইলো একটা দুর্নীতি, উনি আজ ভাব পাটা খানে কিতায় নষ্ট হয়ে গেছে, কি হয়েছে হয়েছে ওইভাবে ইয়ে হইয়া যার 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 দিতে আজকে কত স্যাংশন হইলো, কত ইয়ে হইলো। একবার শুনলাম 23 লক্ষ টাকা স্যাংশন হইলো, এরপরে গেলা আবার আমরা রামিনুল সাহেবের 54 লক্ষ টাকা, এরপরে এটা শেষ হওয়ার পরে আইলো জল জীবন মিশন, জল জীবন মিশনের আবার পরে ওই তো আজ হ্যাঁ প্রায় কোটি টাকার মতো, জানি না কত টাকা স্যাংশন হয়েছে, আমরা তো আর কেউ শুনাইছেও না। ই কেন এমন একটা দামা সেবা খাত চলছে এখন বুঝি নেন, আর খোয়ার যা মতো কিছু নাই। ওই তো বাকি সবই গ্রামেও হয় তাস করিয়া তো জল কেউ বাড়িতে কে আনিয়া খার খেয়ে ও যদি চিন্তাধারা করে তো পরে আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওখানে গেলাম, গিয়া তানে কইলাম, খোয়ার পরে ডিসি একটা কমপ্লেন দিছি, এরপরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গুলা গেলাম, যাওয়ার পরে তাই কইলা তাই এসডিওরে ফাটাইবা, আজকে অতদিন হইলো এসডিওর তোর কোনো খবর নাই, আজকে হঠাৎ করিয়া তার ইন্সপেক্টর একজন কইছেন সার্ভে করাতে আইসে জানি আর না, থার্ড পার্টির এন্ডে ও সব কিছু দেখাইলাম, সব ফাটা সিটা এই সেই ট্যাঙ্কি যেটা বানাইছেন এটাও মানে লিক, এটা তো জল ভরি যায় গিয়া, আর বাকি এখানে যতগুলো আছে এগুলাও তো সব। কাছাড় জেলার বৈজন্তিপুর জিপির বোয়ালজুর গ্রামের বাসিন্দা নীলেশ দাসের বিরুদ্ধে ছোট ভাই নীলেন্দ্র দাস আশঙ্কা প্রকাশ করে বলেছেন তার জীবনের ঝুঁকি রয়েছে।
যে কোনো সময় তার উপর আক্রমণ করতে পারে বড় ভাই নীলেশ দাস ও তার ছেলে জয়দীপ দাস, ছোট বোনের স্বামী বাপ্পা দাস সহ প্রতাপশালী ভূ মাফিয়ারা। উল্লেখ্য, গত ১৯ অক্টোবর পৈতৃক সম্পত্তি বিক্রির জন্য নীলেন্দ্র দাসের কাছ থেকে এনওসি নিতে প্রচণ্ড চাপ সৃষ্টি করতে থাকে বড় ভাই নীলেশ দাস। কিন্তু ছোট ভাই নীলেন্দ্র এনওসি দিতে অসম্মতি জানালে তার উপর আক্রমণ হতে থাকে। শিলচর সাব রেজিস্টার অফিসের কনফেন্ট রেজিস্টার্ড মুহুরি নীলেন্দ্র দাস প্রাণ ভয়ে প্রতিদিন কাজে যেতে পারছেন না, ঘর থেকে একা বেরোন না, ছেলেকে সঙ্গে নিয়ে বেরোলে বিকালের পূর্বে বাড়িতে এসে যান। আমার বক্তব্য হইল যে জয়দীপ দাস, কুটু দাস আর বাপ্পী দাস, তারা আইয়া আমার যেন সরকারি একটা ঘর পাইছি, এই ঘরের মধ্যে তারা আইয়া বেড়া চাড়া ভাঙিছে, ৩ দিন আমি ঘরে থাকি না, ৩ দিনে বেড়া ভাঙিছে। বেড়া ভাঙার পরে দেখা যায় তারা রাস্তার মাঝে ৫০-৬০ জন মানুষ থাকে, তো আমি তো মাতিবার সম্ভব নাই, আমি মাতি লড়াইয়া মাতি না। এখন তারপরে এখন দাদি আর লইয়া বললাম যাটা লইয়া আইব, আইয়া করবো খাটি লইম, এই করব সেই করবো আমারে আইল। এরপরে কী তাহলে তারা গাড়ি লইয়া আইব, গাড়িও কিনছে। বড় ভাই একদিন কইছে, নিজের থাকে কইছে যে আমি গাড়ি কিনছি, এমনি কিনছি না, আমার লাভালাই কিনছি, আমি গাড়িটা আমি কিনছি, মানে যদি কোনো মানুষের বদমাশি করে আর দাদাগিরি দেখায় তারা গাড়ি তুলিয়া উঠেই লই যাই কি, আমি আমার গাড়ি তাঁতিয়া থাকে। আর যদি দাস কুটু দাস তারা সময় মত খাইয়া এই ফুলের কেন তারা ঠাল হয়ে থাকে, আমি কোনো সময় আমার যাওয়ায় দেখাই আমার অসুবিধা হয়, যদি তারা ৮-১০ জন থাকে একটা নিয়ে থাকে তো আমি সম্ভব নাই দিকে আইবার, আমি তো রাইয়া দিকে আই না, আমার তো চলা বড় যায়। আর আমি যে ঘর বানাইছি এই ঘরের মানে জায়গাটা বাইয়া দিয়ে বাটিয়া দিছে সবাই মিলিয়ে, সবাই মিলে জোয়া দিয়েছে, যার যারই বাড়ি পাইছেন আমার বাড়িটা আগে এই বাড়িতে তারা ঘর দোজা মানে ইয়ে করছে, ভাঙে চেষ্টা করছে, যে বেড়া ভাঙিছে এইটাতে তারা আক্রমণ করে আমার আমার ঘর সব বাড়ি বাইয়া নিয়ে সব বাটিয়া পাইছে, আর আমার ঘরও এছাড়া আক্রমণ করে আমি ব্যবস্থা চাই মানে কিতা করতাম। বকরি হাওয়ার দশম খণ্ডে ৬৩ কেভির নতুন ট্রান্সফরমার বসানোর ব্যবস্থা করলেন উত্তর নারায়ণপুরের প্রাক্তন জিপি সভাপতি এম হিফজুর রহমান লস্কর। এক মাস পর বিদ্যুৎ সমস্যা সমাধান করায় আলোকিত হল বকরি হাওয়ার দশম খণ্ডের প্রায় শতাধিক পরিবার। গত এক মাস থেকে বকরি হাওয়ার দশম খণ্ডের প্রায় শতাধিক পরিবার বিদ্যুতের সমস্যায় অন্ধকারে দিন যাপন করেছিলেন। বিভাগীয় অফিসে বারবার গেলেও কোনো সুরাহা মেলেনি। পরে গ্রামের মানুষ একত্রিত হয়ে হিফজুর রহমান লস্করের দ্বারস্থ হয়েছিলেন। তখন সঙ্গে সঙ্গে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার সঙ্গে যোগাযোগ করায় ২৪ ঘন্টার ভিতরে সেখানে ৬৩ কেভির ট্রান্সফরমার বসানো হয়। এক মাস আগে আমরা কারেন্ট বন্ধ, কারেন্ট আমরা পাই না, কিছু আমার হুয়া ভাঙটা লইয়া কিছু আটা ভিড়া করলাম, অফিসও গেলাম, অফিসও গেলাবার হরে দলাল দল লোক লইয়া আরও চাই না, আমরা থাকি পয়সা উষা কিছু নিতা গিয়া ইটাও দিবার আমরা অস্তিত নাই। এরপরে আমরা নারায়ণপুরের এমপি ফিজুর রহমানের ডাল লইলাম গিয়া, ডাল লওয়ার পরে জয়ন্ত মল্লা বড়ুয়া তান কাছে গিয়া আমরা তার নির্দেশে এই টেপ মিটারটা পাইছি, পাওয়ায় আমরা বড় খুশি হইলাম। বকরিয়ার দশম পিছিয়ে পড়া জায়গা আর এই জিনিস টেপ মিটার পাওয়ায় আমরা খুব খুশি হইলাম আর বড় ধন্যবাদ জানাইলাম তোমার। আসসালামু আলাইকুম। আজকে মিডিয়ার মাধ্যমে আমরা আমার ভাই কথা নাই, আজকে আমরা অনেক খুশি যে বকরিয়ার দশম খণ্ড আমরা প্রায় দুর্গা পূজার ১২-১৩ দিন ১৪ দিন আগে আমরা ট্রান্সমিটারটা খারাপ হয়েছে, আমরা অফিস তদন্ত করেছি, অফিসে গেছি, আমরা কয়েকজন ঠিক আছে পাইবা কই আমরা দীর্ঘদিন গেছি গিয়া, এখন আমরা ধরো আর হওয়ার কোনো লাইন নাই। এরপরে আমরা দেখলাম খিতা করি, এখন তো কোনো উপায় নাই, আর মাঝখানেও কিছু টাকা পয়সার একটা সিচুয়েশন শুরু হয়ে গেছে গিয়া, এখন আমরা তো গ্রাম হইলো কি হিসেবে ওরা গ্রাম, এটা গরিব এলাকা, আমরা তো ১০ টাকা দিতেও পারতাম না। দুর্গোৎসবের পরও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখল রামনগর মিতালী সংঘ সার্বজনীন দুর্গাপূজা কমিটি। এদিন রামনগরের পুজো মণ্ডপের সামাজিক কার্যক্রমের অঙ্গ হিসেবে এক চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয়। এতে এক বেসরকারি চক্ষু পরীক্ষণ সংস্থার চিকিৎসকরা শিবিরে আসা লোকজনদের চক্ষু পরীক্ষণ করে প্রয়োজনীয় পরামর্শ সহ ওষুধ তুলে দেন। পুজো কমিটির পক্ষে স্থানীয় সমাজসেবী বিজিত দেব সহ অন্যান্যদের উদ্যোগে এই শিবিরের আয়োজন করেন।
আগামীতে পূজা কমিটির পক্ষে নানা সামাজিক কাজকর্ম অব্যাহত থাকবে বলে জানান কমিটির কর্মকর্তারা। আমরা মিতালি সংঘ দুর্গাপূজা কমিটি আমরা আজকে এখানে একটা চক্ষু শিবিরের আয়োজন করলাম ইআরসি চক্ষু হসপিটালের তরফ থেকে। ওনারা এসেছেন, ওনারা এখানে চক্ষু পরীক্ষা করবেন আর পাওয়ার অনুযায়ী ওনারা ওইটা যেটা হচ্ছে ওইটা বিনামূল্যতে হচ্ছে আর পাওয়ার অনুযায়ী ওনারা দেখবেন, পাওয়ার অনুযায়ী চশমা বা ঔষধ যেটাই দরকার ওইটা দিয়ে দেবেন আর বাকিরা বাকি যেটা আছে ওইটা ওনারা বলবেন। কতজন আজকে এখানে চক্ষু পরীক্ষা করাচ্ছেন? এখন পর্যন্ত আমাদের এখানে 50-এর উপরে এসে গেছে। এটা কি প্রথমবার মিতালি সংঘ? হ্যাঁ, প্রথমবার আমরা আয়োজন করছি। ধন্যবাদ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচরে কংগ্রেসের শক্তি প্রদর্শন, ধলাই কেন্দ্রে মনোনয়ন দিলেন রবোজ্যোতি। বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের হবা রাতি পালিত, লক্ষ্য সুস্থ সংস্কৃতি মজবুত করা। ব্যাপক দুর্নীতি জল জীবন মিশনে পিএইচইতে বিশ্বাস হারিয়েছেন গ্রামবাসীরা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।